বংশের সন্তান যদি হয় ব্রহ্মচারী উদ্ধার হইবে তার। শুভ সকাল বন্ধুরা, দারিদ্র ক্যানভাসে নতুন সকালে নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি জলি, বড়দের আমার প্রণাম, ছোট এবং সম্ভবসিত আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো তোমাদের দিনটা যেন আজকে খুব ভালো কাটে। আর নতুন ভিউয়ার্স যারা আছে তাদেরকে জানাই দারিদ্র ক্যানভাসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। মা মোটামুটি ভোর 4টে থেকে উঠে রান্না টান্না শুরু করে দিয়েছে, কেননা ভোগের রান্না চলছে বেশ কিছু, তা আমিও উঠেছি, উঠে যতটা পারছি হেল্প করছি। এখন তো মোটামুটি মার অর্ধেক রান্নাই হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। ফ্রাইড রাইস, পায়েস, চাটনি, লাবড়া, আলুরদম, আর এই যে খিচুড়ি, এগুলো ভোগের। আর এইখানেও সব ছোট ছোট বাটিতে, আর এটাতে তালটা মেখে রাখা হয়েছে তালের বড়া করার জন্য। তো এগুলো দেখে ভাবছো জন্মাষ্টমীর পুজো, জন্মাষ্টমীর পুজো নয় আসলে, লোকনাথ বাবার পুজো হবে। লোকনাথ বাবারও তো জন্মাষ্টমীতেই জন্মতিথি, তো আমার মা বা আমাদের বাড়িতে সবাই একটু লোকনাথ বাবার খুব ভক্ত, তো আজকে সেই জন্য লোকনাথ বাবারই পুজো হবে। জন্মাষ্টমী মানে কৃষ্ণ ঠাকুরের না, কৃষ্ণের পুজো মামা বাড়িতে হবে। মামা বাড়িতে প্রতিষ্ঠিত কৃষ্ণ আছে গোপাল, তো ওখানে হবে, খুব ছোটো করেই হবে, মামারা খুব ছোটো করেই করবে, তবে মা একটু বড় করে করবে। এই জন্যই যেহেতু আলাপ হওয়ার পরে আমাদের বাড়িতে কোনো পুজো হয়নি, সেহেতু একটুখানি বড় করে করছে, মাই করবে পুজো, কোনো পুরোহিতই করবে না, মা প্রতি, হ্যাঁ মা প্রতিবারই করে, এবার একটু বেশি বড় করে করছে। যাই হোক না, ওটা কি বল, একটু বড় করে করছো না, আমাকে দেখো না তুমি প্রতিবার, এবার একটু ডাকতে, মাকে দেখাতে পারছি না ঠিক, মা দেখানোর পরিস্থিতিতে নেই, একটু ফ্রেশ হয়ে নিক, স্নান টান করে তারপর দেখাবো। তো চলো সাথে থাকো। আলাপকে আজকে গোপাল ঠাকুর সাজানো হবে দুপুরবেলায়, তো ওইটা এই ব্লগে দেব না, নেক্সট ব্লগে দেব না, নতুন একটা ব্লগ পাবে, তো দেখতে হলে দারেন ক্যানভাসের তো সাথে থাকতেই হবে। দেখো কি করছে ব্রোলিনের, এইটাকে নিয়ে দে আমার, অনেক বেলা হয়ে যাচ্ছিল বলে মা বললো যে আমাকে পুজোর দিকটা সামলে নিতে, মানে পুজোর যোগাড় জানতি, ফল টল কাটা, ঠাকুর বসানো, ঘট পাতা, এইসব সব করে নিতে, মানে পুজো সংক্রান্ত সব করে নিতে, আর মা রান্নার দিকটা দেখে নিচ্ছে, না হলে দেরি হয়ে যাবে। মা রান্নাবাড়ি করে এসে আবার যদি পুজোর যোগাড় করে তাহলে তো পুজো শেষ হতে অনেক দেরি হয়ে যাবে। অল্প ফলই কাটবো, বেশি ফল কাটবো না, কারণ এই কাটা ফল মানে বেশিক্ষণ রাখাও ভালো না, আর পরে কেউ খেতেও চায় না, নষ্ট হয়। পুজোর যোগাড় জানতি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি, আর এই যে সবাই এসে গেছে ওটা আমার মাসি, সোনা মাসি, ওটা তো মামি তুমি চেনো, আর এই তো আমাদের বৌদি চেনো, এবার মা পুজোতে বসেছে, এই যে দেখো পুজোর যোগাড়। দেখো পুষ্পপত্রে আছে, মাকে সারাদিনে দেখাতে পারিনি কারণ মা এত ব্যস্ত ছিল, তো এই এখন এতক্ষণ বাদে মা ফ্রি হয়েছে, পুজো শুরু করেছে। এমা ঠাকুরের প্রসাদে লাগে তো তুলসী, শুদ্ধ হবে তো, তবে শুদ্ধ হবে, তুলসী দাও। বংশের সন্তান যদি হয় ব্রহ্মচারী, পুত্রের সন্ন্যাসীরা চিন্তায় করিল, হীনকালে পুরোহিত প্রতিশ্রুতি দিল, রামের মনের ইচ্ছা পূরণ করিল, উপরায়ণ সংস্কার সমাধা করিল, সন্ন্যাসী করিল। তারপরে
মাসি আবার মাসি আবার পুজো কমপ্লিট হয়ে গেল। আর প্রতিবার মাই পুজো করে, মায়ের ঠাকুর মা নিজের মতন করে নিজের নিয়মেই পুজো করে, কারণ মা তো নিয়মকানুন জানে না। এখন সবাই খেতে বসেছে প্রসাদ। এই যে আর এই যে বাড়ির গোপালকে দেখো বেড়ে দিয়েছে আজকে ভাজা খিচুড়ি গোপাল খাচ্ছে। খেতে বসে আলাপ কি দুষ্টামিটা করছে দেখো, যতবার খাওয়াচ্ছে ততবারই বদমাইশি করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। দা রেনবো ক্যানভাসের সাথে থেকো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।